চীনের তৈরি PLZ 45 হাউইটজার কেন গর্বের পাকিস্তানের কাছে? PLZ 45 হাউইটজার হচ্ছে চীনের তৈরি অত্যাধুনিক সেলফ প্রোপেলড আর্টিলারি। CNGC নামক একটি চীনা কোম্পানি এগুলিকে মূলত তৈরি করে। PLZ 45 হাউইটজারের বয়স অনেকটা হয়ে গিয়েছে। ইতিহাস বলছে 1997 সালে চীন সর্বপ্রথম এই সেলফ প্রোপেলড আর্টিলারিগুলি তাদের সেনাবাহিনীতে সার্ভিসে আনে। এরপর থেকে সেটি এখনও লড়াই করে যাচ্ছে, যদিও এই দীর্ঘ সময়ে একাধিকবার এটিকে আপগ্রেড করা হচ্ছে। গড়ে তোলা হয়েছে সময়োপযোগী। বর্তমানে বাংলাদেশ সহ সৌদি আরব, কুয়েত এবং পাকিস্তান এগুলো ব্যবহার করছে। এক নজরে এটির বর্ণনা। ট্যাঙ্ক অন। পাকিস্তান সেনাবাহিনীতে এই ট্যাঙ্ক রয়েছে। ওজন 33 টন, দৈর্ঘ্য 10.5 মিটার, প্রস্থ 3.3 মিটার, উচ্চতা 2.6 মিটার। ক্রুর সংখ্যা 5 জন, একজন কমান্ডার, একজন গানার, একজন ড্রাইভার এবং 2 জন লোডার। অস্ত্র একটি 155 মিলিমিটার এর 45 ক্যালিবার মেইন গান। ট্যাঙ্ক 2 পরবর্তীকালে আরও আধুনিক করা হয়েছে। একটি W85 হেভি মেশিন গান, 480 রাউন্ড এবং 2 সেটস 4 ব্যারেল স্মোক গ্রেনেড। ফায়ারিং রেঞ্জ 30 কিলোমিটার। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন। ধন্যবাদ সবাইকে।